লোকসভা ভোটে হারানো জমি ফিরে পেতে এবং আগামী বিধানসভা নির্বাচন ও পৌরসভা ভোটকে সামনে রেখে প্রশান্ত কিশোরের প্ল্যান অনুযায়ী তৃণমূল কংগ্রেস শুরু করেছে আমরা নাগরিক আমরা ভারতবাসী আমরা চাইনা এনআরসি সিএএ এবং দেশের আর্থিক সংকট ইস্যুর প্রতিবাদে বুথভিত্তিক জনসংযোগ কর্মসূচি পালন করল ডালকলা শহর 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। শুক্রবার ডালকলা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের লেহেসারায় বাড়ি বাড়ি জাতীয় নাগরিক পঞ্জীকরণ সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বাড়ি বাড়ি প্রচার করলেন তৃণমূল নেতা ও কর্মীরা। বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের বোঝানো হয় কোনো ব্যক্তি কোনো কাগজ চাইলে তাকে কোনো কাগজ দেবেন না, তাদের বলবেন আমরা নাগরিক আমরা ভারতবাসী আমরা কোনো কাগজ দেখাব না। শুধু ডালকলা পৌরসভা এলাকা নয়, সারা জেলায় মন্ত্রী বিধায়ক জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে কাউন্সিলরগণ পর্যন্ত প্রায় সবই পথে নেমেছেন রাজ্যের জনগণের সাথে জনসংযোগ করার জন্য। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মী অশোক গুপ্তা, উপস্থিত ছিলেন 13 নম্বর ওয়ার্ডের আব্দুল খুস্তু সহ অন্যান্য কার্যকর্তাগণ। এই বাড়ি বাড়ি জনসংযোগ কর্মীরা কর্মসূচি পালন করতেছি, লোকের ভালোই সাড়া পাচ্ছি আমরা। সবার মধ্যে যে একটা আন্তর্ক ছিল যে এনআরসি নিয়ে কী হবে কী হবে, আমাদের এই প্রচার নিয়ে অনেকেই এখন মানে শান্তিতে আছে, অনেকেই আমাদের সঙ্গে এখন চলে আসতেছে। গতকালকে 12 নম্বরে করলাম, 13 নম্বরে করেছিলাম মল্লাম করি, আজকে আবার আশা করতেছি আজকে আবার আমাদের মানে কংগ্রেসই চলেই যাবে। যতদিন এনআরসি সিএ আর এনপিআর প্রচার না করেনে ততদিন আমাদের আন্দোলন চলে যাবে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আন্দোলন চালিয়ে যাবো। আপনার নাম? অশোক কুমার গুপ্তা।